হ্যালো বন্ধুরা, আজকে ফিরে এসেছি আমি আর একটা বেঙ্গলি রেসিপি নিয়ে, কাচকি মাছের ঝাল চচ্চড়ি, যা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জমে উঠবে। এরকম টেস্টি টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে চলো দেখে নিই খুব কম সময়ের মধ্যে চটপট কিভাবে এই রান্নাটা আমি সহজেই করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আমি এখানে 200 গ্রাম কাচকি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা বোলে 2 মাঝারি সাইজের আলু ঝিটি ঝিটি করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, ঠিক আলু ভাজার মতো, সেটাকে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। 2 সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝালে একটু ক্যাপসিকাম পছন্দ করি, এটা অপশনাল, তোমাদের চয়েস মতো। তো আমি এখানে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য মিষ্টি লাগছে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতো জিরার গুঁড়ো, এর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি সরষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। এবারে এর মধ্যে এই মাছটাকে দিয়ে দিচ্ছি। এবার খুবই হালকা হাতে সবকিছুকে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সরষার তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে তাতে আমি 1টা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন মতো সাদা জিরা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে আমি একটু ফ্রাই করে নেব। এবারে এই ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো যাতে ভেঙে না যায় তাই আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা, আর এই সময় নুন মিষ্টিটাও টেস্ট করে নিতে হবে। আমার এখানে নুনটা কম হয়েছিল, আমি অ্যাড করে দিয়েছি। এবারে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। নামানোর আগে আমি 1 মুঠো ধনে পাতা কুচি আর 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। চটপট তৈরি হয়ে গেল কাচকি মাছের ঝাল চচ্চড়ি, যা দুপুরে গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। আজকে রেসিপিটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।